हेलो दोस्तों, गुड मॉर्निंग, कल अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सकल के शुभकामना, शुभेच्छा, भालोबासा समस्त सबसक्राइबर एवं फलोअर्स के। सपरिवारे भालो थाकुन, सुस्थ थाकुन, एटाई कामना करी। एखन जेटा आपनारा देखते चलेछेन सेटा होच्छे हिंग रसुनेर भात पोलाओ। हिंग रसुनेर भात पोलाओ एक्चुअल মেজারমেন্টটা আপনি পাবেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আসার জন্য আপনাকে তার রুলস রেগুলেশনগুলো ফলো করতে হবে। আর সেই হিং রসুনের পোলাও দিয়ে আপনি গায়ে ল্যাপিং দিয়ে ফেলতে পারেন, টোপের ভেতরে পুর দিতে পারেন, তা লাড্ডুতে মাখাতে পারেন, নো প্রবলেম। তবে বিশেষ করে স্পেশাল গায়ে চাপবেন অবশ্যই। দোস্ত গুড মর্নিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইয়ে আবি জো দিখেগা আপকো হিং লহসুন কা রাইস পোলাও। ये आप इस्तेमाल करने के लिए सिंगल टोप में भी कर सकते हैं, लड्डू में भी कर सकते हैं, चराई में भी डाल सकते हैं, थोड़ा छिड़क मार सकते हैं कतला पकड़ने जाएंगे तो। इसमें कतला रेहू सभी खाएगा, खाता भी है। और आप इसको बदन में लैपिंग करना ज़रूरी है, ये लैपिंग करना बहुत ज़रूरी है। लड्डू के ऊपर लैपिंग करना ज़रूरी है। सिंगल टोप में थोड़ा मिला के फेंक सकते हैं, वो ऊपर लैपिंग नहीं करेंगे भी तो चलेगा। और दूसरी बात ये है, आपको इसका थ्योरी मिल जाएगी इंस्टाग्राम में। इंस्टाग्राम आपको फॉलो करना है, क्या करना है वो रूल्स रेगुलेशन आपको पता करना है। अब और भी सारे वीडियो है, उसको देख के ज़रूर आपको पता चल जाएगा और इंस्टाग्राम इसका थ्योरी मिल जाएगा। আশরাফুল খান ফিশিং চ্যানেল আপনাদের স্বাগত। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবিয়ে নিন এবং শেয়ার করুন নিত্য নতুন মাছ ধরার ফর্মুলা নিন এবং ভালোভাবে মাছ ধরুন, এটাই আমার চেষ্টা। হিং রসুনের ভাত পোলাও, তিখি লাল, তিন মূর্তি, কস্তুরি মশলা, কোকোনাট রেড ল্যাপিং, রেড অয়েল, ও এম এস আর ড্রপ, কোকোনাট পনির ফিরনি, পঞ্চমুখী অয়েল, এগুলো আজকে টেস্ট করার জন্য এনেছি। ফিরনি, নারকোল পচার ফিরনি, এটাও টেস্ট করার জন্য এনেছি। এগুলো টেস্টিংয়ের জন্য এসেছে আজকে। দোস্ত ইয়ে সব টেস্টিং কে লিয়ে আয়া হ্যাঁ। ইয়ে হ্যাঁ, তিন মূর্তি, কস্তুরি মশলা, হিং লহসুন কা পোলাও জো আপকো অভি ভিডিও মে দিখেগা, ইয়ে তিন তিখি লাল, কোকোনাট রেড ল্যাপিং, রেড অয়েল, ও এম এস আর ড্রপ, ইয়ে পহলে নাম শুন রে আপ, ও এম এস আর ড্রপ, ওস্তাদের মার শেষ রাতে ড্রপ, কোকোনাট পনির ফিরনি, পঞ্চমুখী অয়েল, আর ইয়ে হোক নারিয়াল সড়া হুয়া কা ফিরনি। ये सब टेस्ट के लिए है, आगे देखते रहिए। শিকারী বন্ধুগণ, আশরাফুল খান ফিশিং চ্যানেলে প্রস্তুত হয়ে গেল আপনাদের জন্য, আপনাদের সেবায় হিং রসুনের পোলাও, গোবিন্দভোগ চালের হিং রসুনের পোলাও, কাতলা স্পেশাল। আপনি গায়ে দিতে পারেন, ল্যাপিং দিতে পারেন, মাখাতে পারেন টোপে, আপনি যেভাবে ইউজ করতে পারেন করবেন। এটা তৈরি হলো 300 গ্রাম চাল, ভাজা হয়নি, জাস্ট আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া, আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া, অল্প গরম করে নেওয়া, ভাজা হবে না, ইসকো ভুজনা নেই হ্যাঁ। আশরাফুল খান ফিশিং চ্যানেল মে আপ লোগো কা সেবা মে তৈয়ার হো রহা হ্যায় হিং লহসুন কা গোবিন্দভোগ পোলাও। হিং লহসুন কা পোলাও জো রাইস সে বনতা হ্যায়, আপ রাইস কো হালকা ডাস্ট কর লেনা হ্যায়, পাউডার নেই বানানা হ্যায়, পুরা হালকা ডাস্ট কর লেনা হ্যায়, আর আগ মে থোড়া সা গরম কর লেনা হ্যায়, ইসকো হট কর লেনা হ্যায়, ভুজনা নেই হ্যায়, হালকা সা গরম, ইয়ে হাত মে লেকে রাখ সকতা হ্যায়, ইতনা গরম হোনা চাহিয়ে, জ্যাদা গরম নেই হোনা চাহিয়ে, জো হাত সহন নেই কর পায়েগা তো ভুজ জায়েগা, ভুজ জায়েগা তো বেকার হো জায়েগা, ভাজা হয়ে গেলে বেকার হয়ে যাবে। এটা আপনারা জাস্ট একটু গরম করে নেবেন, হট করে নেবেন। অলিভ অয়েল দেনে কে বাদ মে জ্বালায়া চুলা কো আগ জ্বালা দিয়া, আগুন জ্বালাবেন, অলিভ অয়েল দেওয়ার পরে আগুন জ্বালিয়ে নাড়াতে থাকবেন, প্রথমে জোর গরম আগুন দেবেন, অসুবিধে নেই, এগুলো গলে যাবে। তারপরে ধিমি করে দিতে হবে, আগুনটাকে ধিমি করতে হবে। জলের প্রয়োজনীয়তা অতটাই যতটা আপনার চাল গুঁড়ো হবে, আপনি সেটাকে দুধ এবং জল যে দুটোকে মিলিয়ে আপনি মেপে রাখবেন। এক গ্লাস চাল গুঁড়ো হয়েছে তো আপনার 2 গ্লাস জল লাগবে,
তো সেখানে আপনি আড়াই গ্লাস দিতে পারেন, কোনো আপত্তি নেই। একটু বেশি দিলে ভালো, কম দিলে কিন্তু শক্ত থেকে যাবে। আর আপনাকে চাউল মে পানি কতনা দেনা হ্যাঁ ও আপ সবকো পাতা হ্যাঁ। एक गिलास अगर चावल का पाउडर है आपके पास तो दो गिलास पानी लगता है उसमें वो पूरा होने में, लेकिन आपको ढाई गिलास देना पड़ेगा क्योंकि ये थोड़ा लिक्विड मतलब थोड़ा अच्छा बनना चाहिए, थोड़ा हार्ड रह जाएगा तो कतला नहीं ले पाएगा, इसको ध्यान रखना। आग जला दिया मैंने ऑलिव ऑयल डालने के बाद, अब ये उबलेगा, उबलने के बाद हम इसमें डालेंगे चावल। अब आपको दिखाई दे रहा है छाना, जैसा वो फट जाता है पनीर दूध को जैसे फाड़ देते हैं जैसा बनता है, अभी तक यहाँ तक बन गया। अब इसमें आपको डालना है चावल, उसके बाद आप पानी डाल सकते हैं, लेकिन पहले चावल डालिए धीरे धीरे। अपनारा देखते पाच्छेन नारकोलेर दूधटा छाना काटा हुए गेछे, तखन दिच्छि आमि चालेर गुँड़ोटा। এই চালের গুঁড়োটা দেওয়ার পরে নাড়াতে থাকবো, এরপরে আমি এতে দেবো জল প্রয়োজন মতো, সেটা আপনারাও দিতে থাকবেন। চালের গুঁড়ো দিয়ে দিলাম, এবার দেবো আমি জল আমার প্রয়োজন মতো। মাপটা আপনারা করে নেবেন, আমি কিভাবে দিচ্ছি দেখবেন না, আমার দেওয়াটা দেখবেন না আপনারা। মাপটা বলে দিয়েছি, জল এক গ্লাস চালের গুঁড়ো তো দু গ্লাস জল দুধ নিয়ে সেইটাই করবেন আপনারা। আপ লোক মেরা পানি ডালনে কা তরিকা মত দেখিয়ে, আপ লোক দুধ ওর পানি কো মিলা কে নাপ কে পহলে রখ দিজিয়েগা, উতনাই ডালিয়েগা। এক গ্লাস চাউল কা পাউডার হোগা তো আপ উসমে দু গ্লাস ঢাই গ্লাস দুধ ওর পানি মিলা কে রেডি রাখিয়েগা। ওকে, लेकिन ये टाइम लगेगा, ऐसे नहीं बन गया, ये टाइम लगेगा, ये नहीं बना है अभी। एबार आमी दिच्छी इलाच, जल ढालार पोरे दिच्छी इलाच। पानी डालने के बाद अब मैं दे रहा हूँ इलायची दे रहा हूँ, तेज पत्ता और जावित्री का फूल, ये तीनों को मैं अभी दूंगा। पानी डालने के बाद एक बार उबल जाएगा, खौल जाएगा, उस टाइम में ये तीन चीज़ दे देना है। जलटा जखनी अपना फूटे उठबे भातटा आटाटा माने तखनी अपनी दिए देवें तेजपाता इलाच और जैत्री फूल माथाय रखबें। ये हो गेलो आपनार लास्ट प्रिपारेशन, एरपर आर किछु देवार नहीं, एके फुटिए फुटिए तैरी करते हबे। अब ये उबल उबल के बनेगा, टाइम लगेगा, भात बनना टाइम लगता है, ध्यान रखना। उसमें ज़रूरत है तो पानी आप ज़्यादा दे सकते हैं, कोई फर्क नहीं पड़ेगा, बाद में सूखा लेना। এটা যদি জলের প্রয়োজন বেশি হয় তাহলে আপনি জল দেবেন, অবশ্যই দেবেন, কোনো অসুবিধে নেই, কিন্তু ভাতটা সম্পূর্ণ হয়ে একটু নরম হবে তবেই আপনি সেটাকে নিতে পারবেন, ততক্ষণে আপনার জল নাড়াতে নাড়াতে শুকিয়ে নেবেন। এখন নাড়ালাম, আপনাদের দেখাতে পারলাম না, তো এটা হবে। ভাত যত হতে টাইম লাগে অতই টাইম লাগবে, কারণ আপনি ভাবছেন হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে, তো হয়ে গেছে না, জল দিয়ে দিয়ে করতে হবে আপনাকে। আপনাকে খেয়ে টেস্ট করে দেখতে হবে যে আপনার চালগুঁড়িগুলো ঠিক ভাতে পরিণত হলো কি না। দোস্ত ইসকো টাইম লাগতা হ্যাঁ, পানি ডালনে কে বাদ হি তুরন্ত এসে হয়ে যায়গা, তো আপ সব মত সোচ লেনা ইয়ে বন গিয়া, লেকিন ও কাচ্চা হ্যাঁ। চাওয়াল হোনে জিতনা টাইম লাগতা হ্যাঁ উতনা টাইম ইসমে লাগানা হ্যাঁ আর লাগেগা ভি উতনা টাইম। পানি দে দে কে আপকো বানানা পড়েগা, কিউকি ইয়ে চাওয়াল সে রাইস সে বন রহা হ্যায়, ঠিক হ্যায়। और अशरफ हिल खान फिशिंग चैनल को सब्सक्राइब कर लीजिए, बेल आइकन को दबा लीजिए और इंस्टाग्राम को फॉलो कर लीजिए। इंस्टाग्राम को फॉलो करने से पहले कुछ रूल्स है, कुछ नियम है, उस नियम को पालन कर लीजिए और इंस्टाग्राम में थ्योरी ले लीजिए। ये थ्योरी आपको इंस्टाग्राम में मिल जाएगा। हींग लहसुन का राइस पुलाव, हींग रसुनेर भात पुलाव, एर ফর্মুলা আপনি পেয়ে যাবেন ইনস্টাগ্রামে। এবং আশরাফ হিল খান ফিশিং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবিয়ে নিন। প্রশ্ন উত্তর ইউটিউবেই করবেন, প্রশ্ন করবেন ইউটিউবেই উত্তর পাবেন, প্রয়োজন হলে আমি সেটা আপনাকে যেখানে বলবো প্রশ্ন করতে সেখানে করবেন, সেখানে উত্তর দিয়ে দেব। ওকে, এতক্ষণ পর্যন্ত দেখতে পেলেন হিং রসুনের পোলাও, হিং রসুনের ভাত পোলাও। আশরাফ হিল খান ফিশিং চ্যানেল আপনাদের এক তোফা দিল।
হিং রসুনের ভাত পোলাও নিজে খেয়ে দেখবেন টেস্ট করে দেখবেন কেমন স্বাদ হয়েছে সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন সবশেষে এতে দিতে হবে চিনি এটা মাথায় রাখবেন এটা হওয়ার কিছুক্ষণ পূর্বে আপনাকে চিনি দিতে হবে পরিমাণটা আপনি জানতে পেরে যাবেন যা দেখালাম এতক্ষণ পর্যন্ত সেই হিসাবেই দিতে থাকবেন এবং যখন আপনার অর্ধেক ভাত হয়ে যাবে অর্ধেকের বেশি টাইম হয়ে যাবে তখন আপনি এতে দেবেন চিনি সেই পরিমাণটা আপনাকে ইনস্টাগ্রামে আমি লিখে দেবো আপনাদেরকে সেখানে দেখে নেবেন এবং বানিয়ে নেবেন নারকোল তেল অবশেষে একদম এর আগে আমি দিয়েছি এটা দেখাতে পারলাম না এখন দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আপনি নারকোল তেলটা আমি এর আগে দিয়েছি কিন্তু এখনও দিতে পারেন কোনো আপত্তি নেই একটু তেল লাগবে তেলটা কম হয়ে গেছে আপনাদেরকে আমি মাপ বলে দেবো কত তেল লাগবে সেই হিসাবে বানাবেন অলিভ অয়েল নারকোল তেল ঘি রিফাইন তেল যে অলিভ অয়েল দিতে পারবেন না অসুবিধে যদি হয় আপনি রিফাইন তেল দেবেন আর যদি কেউ অ্যাভেলেবেল পান যে কোনো অলিভ অয়েল ভার্জিন অলিভ অয়েল আপনারা দিতে পারেন কোনো আপত্তি নেই দোস্ত আগর অলিভ অয়েল আপকো অ্যাভেলেবেল নেই হ্যাঁ তো মত দিজিয়ে কই বাত নেই রিফাইন তেল দিজিয়ে যো সয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল দে সকতে কই বাত নেই দোনোই দে সকতে উসমে ভি কই ফরক নেই মই লিখ দুঙ্গা দো তেল কা কই ভি আপ দে সকতে ইয়া দোনো কো হি দে সকতে মাত্রা মে লিখ দুঙ্গা আপ দে দিজিয়েগা আগর সোচ লিজিয়ে 100 গ্রাম অলিভ অয়েল আর 100 গ্রাম রিফাইন লিখা হুঁ আপকো পাস অলিভ অয়েল নেই হ্যাঁ তো 200 গ্রাম আপ রিফাইন তেল দে দিজিয়েগা वो पूछने की ज़रूरत नहीं तेल को क्वांटिटी उतना ही रखना है आपको ओके अशरफिल खान फिशिंग चैनल आपको तोहफा दे दिया हिंग लहसुन का राइस पुलाव पतला स्पेशल एंड आदर्श मछली भी इसको बहुत पसंद करता है ये मैं बना रहा हूँ मैं छोर मछली पकड़ने जाऊँगा इसलिए हो सकता है आप लोगों को वीडियो में दिखा दूँगा अब देख लीजिएगा এই রেডি হলো হিং রসুনের পোলাও দেখতে পাচ্ছেন তেল কেটে গেছে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি ঘষছি পেটটা একদম না খেয়েই পেটটা একদম বটাবটি পুরো ভরে গেছে তো সে যাই হোক আপনাদেরও ভরবে আপনারাও করবেন তবে মাথায় রাখবেন 300 গ্রাম চালের আমি বানিয়েছি আপনাদেরকে 200 গ্রাম চালের দেবো হয়তো এতটা তেল বা বেশি তেল হতে পারে সেটা নিয়ে মাথায় কিছু ঘামাবেন না ওকে এই সেম টু সেম দেখতে হবে এর মানে নেই এটা হতে পারে আপনার হাতের তৈরি আপনার হাতে একটু সাদা বেশি হবে ঠিক আছে আমি একটু লালচে ভাব করে ফেলেছি মানে দেখুন নিচে একটু লেগে লেগে গেছে তো এটাকে দিয়ে দেখবেন না তো এটা হলো হিং রসুনের পোলাও দোস্ত ইয়ে হিং লহসুন কা জো রাইস পোলাও হ্যাঁ ইয়ে আপকো এইসে হি দিখেগা ইসকা মতলব নেই হ্যাঁ থোড়া কোরা কোরা নজর আ রা লেকিন জবকি ইয়ে সফেদ হ্যাঁ দাদা এটা সাদা কিন্তু মোবাইল একটু লালচে লাগছে কারণ দিনের আলো নয় এখন রাত্রের আলো আর এতটা তেল দেখাচ্ছে হয়তো একটু কম দেখাতে পারে আপনাদের বেশিও দেখাতে পারে ইতনা তেল দিখ রা হ্যাঁ আপ লোগো থোড়া কম তেল নজর আ সকতা হ্যায় জ্যাদা নজর আ সকতা হ্যায় ও মত দেখিয়েগা আপকো খুশবু সে ফিলিং হোগা জো মাই এক বার মে ইসকো পুরা খা জাউ ঠিক হ্যায় খা কে দেখিয়েগা তো বহুত জ্যাদা মিঠা নেহি হোগা আপকো মিঠা ফিলিং করনা হ্যায় ইসকো ধ্যান রাখনা মাই মিঠা দেনে কো বোলুঙ্গা মিঠা ফিলিং করনা হ্যায় জিভ মে থোড়ি দের রখনে কে বাদ আপকো ফিলিং হোগা মিঠা হ্যায় लेकिन मुंह में देते ही आपको पता चल जाएगा बहुत मीठा है तब तो नहीं होगा ठीक है ओके हल्का मीठा फन मीठा फन मीठा आएगा हल्का मीठा मीठा लगेगा ओके रेडी हो गया आपका लहसुन हींग राइस पुलाव रेडी हो गया लो रसुन हींग राइस पुलाव